প্রায় 3 বছর বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার চালু করতে গেল বছরের ডিসেম্বরে সমঝোতা সই হয় দুই পক্ষের মধ্যে। তবে বিভিন্ন জটিলতায় দেশটিতে এখনো জনশক্তি রপ্তানি শুরু করা যায়নি। এমন পরিস্থিতিতে পহেলা জুন বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। এর আগে 26 মে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 20 মে মালয়েশিয়ার পক্ষ থেকে তা স্থগিত করা হয়। এরপর সম্ভাব্য তারিখ 30 মে বলে জানায় দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। পরে সেই তারিখও চূড়ান্ত না করে বৈঠকের তারিখ নির্ধারণ করা হয় 2 জুন। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক মূলত কর্মকর্তা পর্যায়ের হয়ে থাকে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে পহেলা জুন ঢাকায় আসছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। বৈঠক জেনারেলি একদিনেরই হয়, বাট হয়তো ওনারা দুই দিন থাকবে, একদিন আসবেন, পরের দিন বৈঠক হবে, হতে পারে তিন দিনও হয়ে যেতে পারে। এটা বড় কথা না, আমরা সলিউশনে চলে আসলে তো এক ঘন্টারও ব্যাপার। আমি ব্যক্তিগত ভাবে আমি দেশের স্বার্থে আর সত্যি কথা বলতে গেলে ইসলামিক রাষ্ট্র হিসাবে মালয়েশিয়ার স্বার্থে অংশ আমি কিন্তু যত তাড়াতাড়ি মার্কেট খোলা যায় সবার সুবিধার জন্য আমি কিন্তু ওটা রাজি আছি। মন্ত্রী ইমরান আহমদ বলেন এই শ্রমবাজার চালু নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, তবে এই বৈঠকে উভয় পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হবে। জানুয়ারির পর থেকে বেশ কয়েকবার তারিখ সেট করা হয়েছে, আপনি যদি চান আমি কিন্তু আপনাকে স্পেসিফিকলি বলে দিতে পারবো তারিখ অমুক তারিখ সেট হয়েছে, তারপর ওদের রিকোয়েস্টে এই তারিখটা চেঞ্জ হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি তালগাছ আমার হিসাবে যদি আমরা নেগোসিয়েশন করি তাহলে কোনো সলিউশন আসবে না। ওই নেগোসিয়েশনে কিছু না কিছু গিভ অ্যান্ড টেক দুই দিক থেকে করতে হবে। আমি আমার দেশের স্বার্থ কিন্তু রক্ষা করব, দেশের স্বার্থ মানে আমার শ্রমিকের স্বার্থ, এর মধ্যে অ্যাডজাস্ট করে যত তাড়াতাড়ি আমরা এই জিনিসটা করতে পারি আই এম উইলিং টু ডু ইট। তবে সব সমস্যার সমাধান হবে 2 জুনের বৈঠকে এবং উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার, এমনটাই প্রত্যাশা করছেন প্রবাস খাত সংশ্লিষ্টরা। ওয়ালিউল হাসানাত, প্রবাস বার্তা।